विवेकानंद विचार मंच अनुगति हांगर नेहंगी कमटी सालों फूंग दामसी सहाय तमानी जोराव कईला शहर तंगमा अनुगति हुकुमो तांगनग मंत्री टिंकु रायनो खाका हामिया फरका आमसानी लुकुर असानी पांडाव मंत्री टिंकु रायनो खबई मानजाखा कईला शहर म्यूनिसिपल काउंसिल चेयरपार्सन चपला रानी देव रायनो कारीब आमसानी बदलनी कुबनी आदमर कपनारा थानी मंत्री टिंकु राय तमोशाखा सैमाना बगे नाइन नाइन डी सिनी मांगलिव আমাদের সরকারটা মূল মন্ত্র হচ্ছে সবকা সাথ সবকা বিকাশ সবার প্রয়াস আর যে পার্টির থেকে আমি আসি সেই পার্টির মন্ত্র হচ্ছে সর্বভবন্তু সুদিনা সবার কল্যাণ হোক সবার মঙ্গল হোক সবার উন্নয়ন হোক সেটা নিয়ে সরকার চলছে এই দিশাতে প্রধানমন্ত্রী বলে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বলে তো অবভিয়াসলি এই কৈলাস শহরকে বাদ দিয়ে রাজ্যের উন্নয়ন সম্ভব নয় আর কৈলাস শহরে বাদ দিয়ে কৈলাস শহর অনুকূটি জেলার উন্নয়ন সম্ভব নয় তো কৈলাস শহর সহ এই জেলার উন্নয়ন হোক সেটা আমার প্রথম প্রায়োরিটি থাকবে তো এটাও থাকবে যে কৈলাস শহর যেন এরকম না হয় যে ডিস্ট্রিক্ট শহর কৈলাস শহর আর কাজ হবে চণ্ডীপুর শহরে যেটা জেলার সদর দপ্তর যেটা সেখানে হওয়ার কথা সেখানেই সেটা হবে যেটা মফস্বল হওয়ার কথা সেটা মফস্বল হবে অর্থাৎ সমবিকাশ সম উন্নয়ন একটা পরিকাঠামো যেভাবে তৈরি হয় একটা রাজ্যের একটা জেলা সেই পরিকাঠামোগতভাবেই উন্নয়ন হোক সেটা আমরা চাইব আর এটা যদি পুরো হয় তবেই প্রধানমন্ত্রীজি যে স্লোগান সবকা সাথ সবকা বিকাশ সেটা সম্ভব আমাদেরকে অনেকে বলেন কিন্তু তো পাঁচ বছর যখন আমরা সরকারি ছিলাম সরকার আমাদের চলছিল বলছিলেন দাদা ওই ঘরগুলো প্রধানমন্ত্রী আবাস এসছে সেই আবাস ঘরগুলো তো সিপিএম এর খাতা যাচ্ছে সিপিএম শুধু ঘর পাচ্ছে আমরা বিজেপি যারা করলাম আমরা যারা রাষ্ট্রবাদী দলের ছিলাম আমাদের লোকেরা ঘর পাইনি তো আমরা তাদেরকে বলেছি যে আমাদের মূল মন্ত্র হচ্ছে অন্তদয় অর্থাৎ পিছনে সারিতে যারা রয়েছে তাদেরকে এগিয়ে আনা সেই সারিতে যারা রয়েছে সেখানে কংগ্রেস থাকতে পারে সিপিএম থাকতে পারে বিজেপি থাকতে পারে অন্য দল থাকতে পারে সেটা তার গণতান্ত্রিক অধিকার সেই কোন দলটা করবে কিন্তু যখন সরকারে বসবে সরকারের প্রতিনিধি হবে বা কর্মচারী হবে তার প্রায়োরিটি হওয়া উচিত ওই যে সরকারের মূল মন্ত্র যে পিছনে সারি মানুষকে এগিয়ে আনা তাদের সবার কথা চিন্তা করা সরকারের প্রতিনিধি যারা থাকে আমাদের মধ্যে যারা বিধায়ক মন্ত্রীরা থাকেন তারা পলিসি তৈরি করেন এই পলিসিটা ইমপ্লিমেন্ট কারা করে ইমপ্লিমেন্ট আপনারা করেন এখানে যারা বসে আছেন আপনারা করেন আর আপনারা যখন বিবেকানন্দ বিচার মঞ্চ বলেন এই নামের মধ্যেই সেটা চলে আসে আপনাদের কাজের ধরনটা কি হওয়া উচিত সেই ধরনটা নিয়ে কিন্তু আমরা আমি আজ এখানে আপনারা সম্বোধিত করছে তার জন্য আমি এরকম কোন শব্দ ব্যবহার করব না যেটাতে আপনারা কষ্ট পান কিন্তু আপনারা নিজেরা বুঝে নেওয়া উচিত যে যখন বিবেকানন্দ বিচার মঞ্চ বলি তখন আমার কাজের ধরনটা কি হওয়া উচিত সমাজের অন্তিম ব্যক্তিরা যখন চারবার যেতে হয় আমি একটা উদাহরণ দিচ্ছি দেখবেন কৈলাসহর হসপিটাল বা জিবি হসপিটালে যখন রোগীরা আসে আমার মতো নেতারা যখন যায় আপনাদের মতো বড় কর্মচারীরা যখন যায় তখন ব্লাড ব্যাংকে বসে থাকা যে আধিকারিক থাকে তিনি ছুটে আসেন এবং রক্তের বোতল লাগিয়ে দেন কিন্তু সেখানে অনুকুটি পাহাড় থেকে বা ধরুন অন্যত্র গ্রামীণ প্রত্যন্ত অঞ্চল থেকে কাঞ্চনপুর থেকে বা দলধার থেকে পাহাড় থেকে যে মহিলাটা আসে সে হয়তো 50 টাকা বা 100 টাকা জোগাড় করতে পারছিল না হসপিটালে আসার জন্য পাঁচ দিন ঘরে বিছানায় শুয়েছিল শুধুমাত্র আজকে কি করে সেই 100 টাকা জোগাড় করতে পারেনি সেই 100 টাকা যখন জোগাড় করে হসপিটালে আসে তখন সেই ডাক্তারবাবু বা সেখানে কর্মচারী যারা থাকেন তারা বলেন রক্ত জন্য আপনি ডোনার আনতে হবে রক্ত তো নেই আপনাকে কাউকে নিয়ে আসতে হবে এটা কিন্তু কোনো নিয়ম বা কোনো বিধানসভার পলিসি বা কোনোখানে বিধানসভা বিল পাস করা সম্ভব নয় সম্ভব কি সম্ভব ওই কর্মচারী বন্ধু যে তার মানবিক দৃষ্টিভঙ্গি তার কাজ করার ধরন ওটা উপরে নির্ভর করে কার প্রয়োজনীয়তা বেশি আমি যখন যাবে আমার সঙ্গে 10টা লোক থাকবে কর্মচারী যখন যাবে তার সঙ্গে 10টা লোক থাকবে সে একটা ডোনার আনতে পারবে কিন্তু সেই গরিব মহিলাটা সে ডোনার পাবে না কিন্তু তাকে বলা হবে তুমি ডোনার নিয়ে আসো এই যে তারতম্যটা এটা বদলানো যায় এর জন্য আমরা বলি আমরা যে দলটা করছি পার্টি অফ ডিফারেন্স পার্টির ডিফারেন্স মানে ওই দলের রং ঝান্ডাটা কালার আলাদা না আমরা মনে করি যে আমরা আগে যারা এখানে বসে আছে অনেকে লাল ঝান্ডার তলে ছিলাম লাল ঝান্ডা নিয়ে ঘুরতাম কেউ তিরঙ্গার তলে ঘুরতাম আর এখন আমরা এই কি বলে বিজেপি ঝান্ডা তলে এসেছি
অনেকেই রয়েছে তো তারা মনে করে এটা বলে পার্টি টু এটা পার্টি টু ডিফারেন্স পার্টি টু ডিফারেন্স কাজের মধ্যে দিয়ে আমার ব্যবহারের মধ্যে দিয়ে আমার কর্মপদ্ধতির মধ্যে দিয়ে ওই যে সবকা সার সবকা বিকাশ সবার প্রয়াস অর্থাৎ সমাজের অন্তিম ব্যক্তিকে এগিয়ে নিয়ে আসে